ওয়েলকাম টু গাইডলাইন খুব গুরুত্বপূর্ণ জিকে ক্লাসে আজকে এগারোতম ক্লাস এই সিরিজে আমি যে জিকে গুলো আলোচনা করছি সেগুলো কিন্তু বিভিন্নবার পরীক্ষা এসেছে এবং আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ জিকে গুলো দেখে নিই প্রথম প্রশ্ন বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর কোথায় ছিল কলকাতার ফোর্ট উইলিয়াম কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর দপ্তর ছিল নেক্সট কোয়েশ্চেন মুদ্রা রাক্ষসে কোন রাজার ক্ষমতা বর্ণিত আছে চন্দ্রগুপ্ত মৌর্য আমি কিন্তু এর আগে রাক্ষস কার লেখা এটা কিন্তু বলেছি প্রত্যেকে কমেন্ট করবে যারা ক্লাসটা দেখেছো বা জানো যে মুদ্রারাক্ষস কার লেখা এর সাথে সাথে তোমরা কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো একটু দেখে নিও আমি বেশি আলোচনা করলাম না নেক্সট ক্রোনোমিটারের সাজে কি মাপা হয় সময় মাপা হয় ভারতের বৃহত্তম পাখির আলয় হলো রাজস্থানের ভরতপুর রাজস্থানের ভরতপুর হচ্ছে ভারতের বৃহত্তম পাখির আলয় শাল পলাশ এগুলো কি ধরনের বৃক্ষ আদ্র বৃক্ষ এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি সাধারণত আদ্র বৃক্ষ শুষ্ক বৃক্ষ এবং চিরসবুজ বৃক্ষ এগুলো থেকে প্রশ্ন এসে থাকে যেমন শাল সেগুন পলাশ জারুল মহুয়া কুসুম শিরীষ এগুলো সব আর্দ্র পর্ণমুষী বৃক্ষ এবং শুষ্ক পর্ণবুচী বৃক্ষের মধ্যে যেমন বিভিন্ন রকমের ঘাস যেমন সাবাই ঘাস হাতি ঘাস এই সমস্ত ঘাসগুলোকে শুষ্ক পর্ণমুষী বৃক্ষ বলা হয় এবং চিরসবুজ বৃক্ষ আমরা অনেকেই জানি যে শিশু গর্জন বুন এইগুলো সমস্ত চিরসবুজ বৃক্ষ এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে আর একটা জিনিস তোমাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে আমি যে জি কে ক্লাসটা করছি এটা যেভাবে অনলাইনার হিসেবে করছি কোয়েশ্চেন অ্যান্সার এইভাবেই রাখবো নাকি এমসি কিউ আকারে রাখবো প্রত্যেকে কিন্তু এটা জানিও কারণ তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ক্লাসটা বানাতে চাইছি আর আমার চ্যানেল যা যা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট কোয়েশ্চেন ভারতের ফর্ণমন্ত্রী অরণ্যের অপর নাম কি মৌসুমি অরণ্য মৌসুমি অরণ্য কি পর্ণমোচী অরণ্য বলা হয় ভারতের অরণ্য গবেষণাকার কোথায় অবস্থিত দেরাদুনে প্রত্যেকে প্রত্যেককে কমেন্ট করবে যে ধানের গবেষণাকার কোথায় অবস্থিত ভারতের প্রত্যেককে কমেন্ট করে অবশ্যই বলবে মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল প্রথম মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল কবে প্রথম মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট হয়েছিল উনিশশো তিয়াত্তর এবং এটা হয়েছিল কিন্তু ইংল্যান্ডে এবং এখানে জয়ী হয়েছিল কিন্তু ইংল্যান্ডও অর্থাৎ প্রথম বিশ্বকাপ মহিলা পেয়েছিল উইনার হয়েছিল ইংল্যান্ড নেক্সট বিক্রমশীলা মহাবিয়ার কে স্থাপন করেন ধর্মপাল নেক্সট কোয়েশ্চেন পদার্থবিদ্যায় একমাত্র ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন সেভি রমন আলুর কোন অংশ আমরা খাই অর্থাৎ খাদ্য হিসাবে আলুর কোন অংশটা আমরা গ্রহণ করি কাণ্ড সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন আগে দিন আলোচনা করেছিলেন ক্লাসের শব্দ যে লর্ড কর্নওয়ালিস এছাড়া সিভিল সার্ভিসের জনক বলা হয় তাকে পুলিশের ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন নেক্সট শিবাজি ও গণপতি উৎসব প্রচলন কে করেছিলেন বালগঙ্গাধা তিলক কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠারোশো সাতান্ন এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইতিহাসের পাতায় কেন বিখ্যাত খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটেছিল সেটা যারা জানো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আমার চ্যানেল যারা দেখছ অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু তোমরাই আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে অবশ্যই ভুলবে না থ্যাংক ইউ